একবার এক খ্রিস্টান পাদ্রী সারা বিশ্বের মুসলমানদের উপর চ্যালেঞ্জ ছুড়ে বলল, মুসলমানেরা কোরআন যদি সত্য হয় তাহলে তারা আগুনে ফেলে দিক, আর আমিও আমার ধর্মগ্রন্থ বাইবেল আগুনে ফেলে দেব। যাদের ধর্মগ্রন্থ আগুনে জ্বালিয়ে ফেলবে তাদের ধর্ম মিথ্যা প্রমাণিত হবে, এবং যার ধর্মগ্রন্থ জ্বলবে না তাদের ধর্ম সঠিক এবং সবাই তাদের ধর্ম বিশ্বাস করতে হবে। খ্রিস্টান পাদ্রীর চ্যালেঞ্জ মোকাবেলা করার মতো কোনো মুসলমান সাহস পাচ্ছিল না, কারণ সবার মনে ভয় ছিল যে আগুনের কাজ হচ্ছে জ্বালানো আর কোরআন তো হচ্ছে কাগজের উপর লেখা, যদি তা জ্বলে যায় তবে আমাদের ধর্ম মিথ্যা হয়ে যাবে। এই কঠিন চ্যালেঞ্জের মোকাবেলা করার জন্য এগিয়ে এলেন ভারতবর্ষের প্রখ্যাত শাইখুল হাদিস আল্লামা শাহ আব্দুল আজিজ দেহলভি। তিনি বললেন, আমি পারবো তোমার চ্যালেঞ্জের মোকাবেলা করার জন্য। খ্রিস্টান পাদ্রী বলল, ঠিক আছে, অমুক তারিখে আসবেন আপনার ধর্মগ্রন্থ নিয়ে আর আমি আমার ধর্মগ্রন্থ নিয়ে আসব। একদিকে মুসলমানদের মন ভীষণ ভারী, অন্যদিকে খ্রিস্টানদের মুখে হাসি। যে স্থানে জ্বালানো হবে সেখানে বিশাল জনতার ঢল। প্রথমে খ্রিস্টান পাদ্রী বলল, আপনার কোরআন আগুনে ফেলে দিন। একথা শোনার পর আল্লামা দেহলভি বললেন, হে পাদ্রী, তোমার কি ধর্মের প্রতি মায়া নেই? তোমার মতো কি ধর্মগ্রন্থ আগুনে ফেলে দেব? যদি তোমার সাহস থাকে তাহলে তুমি তোমার ধর্মীয় গ্রন্থে বুকে নিয়ে আগুনে লাফ দিয়ে পড়ো, আর আমিও আমার ধর্মীয় গ্রন্থ বুকে নিয়ে আগুনে ঝাঁপ দেব। যার শরীর আগুন জ্বলিয়ে দেবে তার ধর্ম মিথ্যা বলে প্রমাণিত হবে। এই কথা খ্রিস্টান পাদ্রী শোনার পর তার মাথা নিচু হয়ে গেল। তার বড় স্বরে কোনো কথা নেই, সে চুপচাপ চলে যায়। পরবর্তীতে জানা যায় ওই বাইবেলের প্রত্যেক পাতায় ফেমিকন জাতীয় পদার্থ লেগেছিল যা আগুনে জ্বলতে পারে না, কিন্তু তার কুচক্র সফল হয়নি, আল্লাহ তার দিনকে কায়েম রাখলেন। আর মজার কথা, তার শরীরে তো ফেমিকন লাগানো ছিল না, তাই সে আগুনে পড়তে ভয় পেল। আর আল্লামা দেহলভি মনে করলেন, আমার জীবনের চেয়ে আল্লাহর কালামের সম্মান হাজার হাজার গুণে উত্তম, তাই আল্লাহর দিন বাঁচাতে গিয়ে যদি আমার জীবন চলে যায় তাহলে তাতে কিছু যায় আসে না, কারণ আমার জীবনের চেয়ে পবিত্র কোরআনের মর্যাদা অনেক বেশি। আল্লাহ আমাদেরকেও আল্লামা আল আব্দুল আজিজ দেহলভি এর মতো হবার তৌফিক দিক। আমাদের সাথেই থাকুন, সাবস্ক্রাইব করুন।